বদলির কারণে শিক্ষক শিক্ষিকার অভাব দেখা দিয়েছে একাধিক স্কুলে। এই অভিযোগে সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডিতে ১২ ঘন্টার বন্ধ পালন করলো কংগ্রেস। সকাল থেকে রাস্তাঘাটে খুব একটা গাড়ি চলতে দেখা যায়নি, বন্ধ ছিল অনেক দোকানপাট, তবে খোলা ছিল স্কুল। প্রশাসন সূত্রে খবর, যে শিক্ষকরা এক জেলায় পাঁচ বছরের বেশি রয়েছেন বা যাদের বাড়ির দূরত্ব কর্মস্থল থেকে অনেকটা বেশি, তারা উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে বদলি হতে পারবেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, বাঘমুন্ডি ব্লকের একাধিক স্কুলের বহু শিক্ষক শিক্ষিকা এই প্রকল্পে বদলি নিয়ে নিজের জেলায় চলে গেছেন, ফলে বিভিন্ন স্কুলে শিক্ষকের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রবিবার বাঘমুন্ডির বিধায়ক ও বিডিওর সঙ্গে বৈঠকের পর জেলা শাসক জানান, প্রথম পর্যায়ে বাঘমুন্ডির ৬টি স্কুলে ১০ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয় বলেই মনে করছে কংগ্রেস। এখানে আমরা দেখেছি কিছু স্কুল আছে যেখানে ১১০০ থেকে ১৯০০ পর্যন্ত স্টুডেন্ট, সেখানে মাত্র দুজন টিচার আছে এবং একদম পড়াশোনা বন্ধ হতে চলেছে। সেজন্যই আমরা বাগমুন্ডিটা দিয়ে শুরু করলাম, পরবর্তী যে জায়গাগুলো আছে সেখানে আমরা ডাটা কালেক্ট করছি এবং আগামী দিনে সেখানে বন্ধ হবে, দরকার হলে জেলা বন্ধও আগামী দিনে হবে। আমার বিধায়ক বিধানসভা মানে মুখ্যমন্ত্রীর সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে বসে নিয়ে আলোচনা করেছেন, অতি সত্বর আমরা আপনি কী বলবেন, এই বন্ধটা আমরা মানে ভিত্তিহীন বলে করছি, এই বন্ধটার কোনো মানে নাই। দীর্ঘদিন শিক্ষিকার অভাবে পড়াশোনা ব্যাহত হয়েছে বাঘমুন্ডি গার্লস হাই স্কুলে। প্রায় ১১০০ ছাত্রী থাকলেও এতদিন শিক্ষিকা ছিলেন মাত্র ৩ জন, সোমবার আরও ২ শিক্ষিকা যোগ দিয়েছেন। স্যার সামাল দিচ্ছি মানে চলছে এরকমই, তো কালকে একটা ডিসি হয়েছে স্যারদের সাথে, ডিএম স্যার এখানে এসেছিলেন, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে, ওখানে আমরা একটা স্টপ গ্যাপ একটা অ্যারেঞ্জমেন্ট একটা করেছেন যে লোকাল প্রাইমারি টিচার দিয়েছেন, ৬টা স্কুলে দুটো করে প্রাইভেট টিচার ওরা ডেপুট করেছে, বাট টোটালি টেম্পোরারি বেসিসে। কতজন টিচার স্ট্রেংথ হলে এখানে ভালো হয়? এখানে টোটাল আপনার যে আমার ১১০০ স্টুডেন্ট, মোটামুটি অন্তত পক্ষে ১৪-১৫। বাঘমুন্ডি ব্লকের ৬টি স্কুলে ১০ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে সরকার, কিন্তু মাত্র ৫ জন শিক্ষিকা দিয়ে হাই স্কুল চলবে কিভাবে? সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। ওই চাটা দে, ভাই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।